ফ্লোর প্রাইস বেঁধে দিয়ে সাময়িকভাবে বাজার ভালো করলেও দীর্ঘমেয়াদে তা পুঁজিবাজারের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। নিয়ন্ত্রক সংস্থাকে সূচক নিয়ন্ত্রণে মনোযোগ না দিয়ে বাজারের কারসাজি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। টানা দরপতনে শেয়ার বাজারের সার্বিক সূচক 6000 পয়েন্টের নিচে নেমে আসে বৃহস্পতিবার। ডিএসইএক্স সূচক দাঁড়ায় 5980 পয়েন্টে। গেল সপ্তাহে 5 কার্যদিবস লেনদেনের 3 দিনই বড় দরপতন হয়েছে। এক সপ্তাহে সূচক কমেছে 146 পয়েন্ট, বাজার মূলধন হারিয়েছে 11000 কোটি টাকা। আর কোরবানি ঈদের পর থেকে 13 কার্যদিবসে সূচক কমেছে 386 পয়েন্ট, এ সময় বাজার মূলধন কমেছে 26000 কোটি টাকা। আমাদের ইনফ্লেশন এখন অনেক হাই এবং রাইজিং, আমাদের এক্সেস লিকুইডিটি সিস্টেমে যেটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে কমে আসতেছে আস্তে আস্তে করে এবং কমে এসেছে। ডলার অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেই সাথে ফরেন কারেন্সি রিজার্ভ নিয়েও আমরা অনেক রকম আর্টিকেল দেখছি যে আগে থেকে কমে আসছে। এনার্জি ক্রাইসিস সারা ওয়ার্ল্ডে হচ্ছে এবং আমরাও সেটা না আগে থেকে মেজার নিচ্ছি, বাট সেটা যে আমরাও সেই ইম্প্যাক্টের মধ্যে থাকবো সেটাও আমরা বুঝতে পারছি। তো সবকিছু মিলে আসলে ইনভেস্টরদের যে পারসেপশনটা বা শেয়ার মার্কেট তো সবসময় ফরওয়ার্ড লুকিং হয়ে থাকে, তো তাদের মধ্যে একটা আনসার্টেনিটি নিয়ে যে একটা কনসাসটা বা কনসার্নটা যে আসলে কি হবে আমরা এখনো শিওর না, তো এই জিনিসটা থেকে দেখা যাচ্ছে যে ইনভেস্টর একটু কনসাস থাকছে, তারা ওইভাবে বিনিয়োগ করছে না এখন। সেই কারণ থেকে আমার ধারণা যে টানা দরপতনটা হচ্ছে। সার্বিক সূচক 6000 পয়েন্টের নিচে নেমে আসার পর বৃহস্পতিবারই শেয়ারের দামের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ফলে নির্ধারিত দামের নিচে নামতে পারবে না কোনো শেয়ারের দর। 4 দিনের ক্লোজিং প্রাইসের গড় হবে ফ্লোর প্রাইস। এই সিদ্ধান্ত কার্যকরের প্রথম দিনই ইতিবাচক প্রভাব পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সূচক বেড়েছে 153 পয়েন্ট। ফ্লোর প্রাইসে যেটা লক্ষ্য করে থাকবেন যে বলা আছে যে গত 4 দিনের ক্লোজিং প্রাইসে যে এভারেজ যেটা আছে তার থেকে নিচে কোনো শেয়ার ট্রেড হতে পারবে না। তার মানে হচ্ছে গত 4 দিন ধরে যেহেতু মার্কেট পড়ে আসছে, এটার ক্লোজিং প্রাইসের এভারেজটা দেখা যাচ্ছে এখন যে প্রাইসটা গতকালে যে প্রাইস ছিল তার থেকে উপরে হয়ে যাচ্ছে। তো উপরে হয়ে গেলে সম্ভবত তার থেকে নিচে যেহেতু ট্রেড হতে পারবে না, তার মানে গত দিনের থেকে আজকে কিন্তু বেশিরভাগ শেয়ারের দামই দেখা যাচ্ছে আরো হাই লেভেলে ট্রেড করতে হচ্ছে, নিচে ট্রেড করা রেগুলেটরি কারণে পসিবল না। সেই কারণে আজকে বাজারে আমরা একটা ভালো একটা উত্থান লক্ষ্য করেছি। ইন্ডেক্স বেড়ে গেলেও কিন্তু টার্নওভার বাড়েনি, টার্নওভার বোধহয় 600 নিচেই আছে, 600 কোটি টাকার নিচেই আছে, যাতে বোঝা যায় যে বিনিয়োগকারীদের সব সম্পৃক্ততা কিন্তু খুব একটা বাড়ে নাই। তাহলে এত দাম বাড়লো কেন, বা এত দাম বাড়া সত্ত্বেও বিনিয়োগকারীদের পার্টিসিপেশন বাড়লো কেন? তবে ফ্লোর প্রাইস বেঁধে দিয়ে বাজারটাকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত লেনদেন কমিয়ে দেবে, যা বাজারের জন্য ভালো ফল বয়ে আনবে না বলে মনে করেন তারা। ফ্লোর প্রাইস ঠিক করে দেওয়া এটা একটা পুঁজিবাজার বান্ধব একটা অ্যাকশন নয়, অনেক দেশেই তাদের পুঁজিবাজার এফেক্টেড হয়েছে, কিন্তু এই ধরনের সিদ্ধান্ত কেউ নিয়েছে বলে আমার জানা নাই। এবং এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা পুঁজিবাজারের যে বেসিক কনসেপ্ট তার বিরুদ্ধে, কারণ এর ফলে অনেক এটা একটা কন্ট্রোল মার্কেট হয়ে গেল, এখানে ফ্রি ট্রেড মার্কেট আর থাকলো না। এর আগে টানা পতনে 2020 সালের 19 মার্চ ডিএসইএক্স সূচক 3604 পয়েন্টে নেমে আসার পর ফ্লোর প্রাইস বসানো হয়েছিল, যা 2021 সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ধাপে ধাপে তুলে নেওয়া হয়। 10 অক্টোবর সার্বিক সূচক বেড়ে 7368 পয়েন্টে ওঠে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর আবারও পতন শুরু হয় দেশের পুঁজিবাজারে। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।